সুপ্রিয় দর্শকার্থী, আলো চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউবগুলো আসতে পারে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ফিফথ অধ্যায়ে চ্যাপ্টার লাইট। ফার্স্ট প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য এফ হলে এর মধ্যে সম্পর্ক কি হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এফ সমান সমান আর বাই টু। এই অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়েছি, তো দেখো 2017 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল। অথবা দিয়ে পরের প্রশ্ন, কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ সেন্টিমিটার হলে তার বক্রতা ব্যাসার্ধ কত হবে? অ্যান্সার হবে 2f সেন্টিমিটার। ঠিক আছে, পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তোমরা জানো যদি ফোকাস দৈর্ঘ্য বের করতে হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 10 সেন্টিমিটার হবে। 3 দিকের প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অসীম হবে। 4 দিকের প্রশ্ন, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বকার ও অসদ হয়? অ্যান্সার হবে উত্তল দর্পণ। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন কি বলেছে? 5 দাগের প্রশ্ন বলেছে, কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। 6 দাগের প্রশ্ন, উত্তল দর্পণের সদ বস্তুর প্রতিবিম্ব হবে, ডি এর অ্যান্সার হবে অসদ ও সমশীর্ষ। 7 দাগের প্রশ্ন, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার সদ বিবর্ধিত। 8 দাগের প্রশ্ন, উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ, অ্যান্সার এর অ্যান্সার অপসারী হবে। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, অ্যান্সার হবে সের অ্যান্সার অবতল দর্পণ। তো দেখো আমাদের 10 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 40 সেন্টিমিটার। 11 দাগের প্রশ্ন, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বর রৈখিক বিবর্ধন হবে? 1 হবে 20 সেন্টিমিটার হবে। 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 45 ডিগ্রি। ঠিক আছে, 13 দাগের প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো, ওই উৎস থেকে দর্পণে আপতিত দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি হবে। 14 দাগের প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার লাল হবে। 15 দাগের প্রশ্ন, আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে, সিয়ার অ্যান্সার হবে কম্পাঙ্ক। 16 দাগের প্রশ্ন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, অ্যান্সার হবে 0 ডিগ্রি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 17 দাগের প্রশ্ন, কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে, এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। অথবা দিয়ে পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতিকোণ হবে, অ্যান্সার হবে 0 ডিগ্রি। 18 দাগের প্রশ্ন, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে, ডিয়ার অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। 19 দাগের প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৈনিক চ্যুতিকোণের মান হবে, এটা 2019 সালের প্রশ্ন। তো দেখো 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হবে? 15 ডিগ্রি হবে। 20 দাগের প্রশ্ন, প্রতিসরণক কম যে বর্ণের আলোক রশ্মি সেটি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার লাল। 21 দাগের প্রশ্ন, শূন্য মাধ্যমে পরম প্রতিসরণক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 1 হবে। 22 দাগের প্রশ্ন কি বলেছে? 22 দাগের প্রশ্ন, বায়ু থেকে আলো কাছে প্রবেশ করেছে, লাল নীল সবুজ বেগুনি বর্ণের আলোর মধ্যে সবচেয়ে কাচের প্রতিসরণক সবচেয়ে বেশি হবে যে বর্ণের, অ্যান্সার হবে বেগুনি বর্ণের। 23 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 24 দাগের অ্যান্সার হবে, আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মি বিচ্যুতি হবে 0 ডিগ্রি হবে।
25 ত্যাগের প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়, সের আনসার হবে বেগুনি। 2017 সালে এবং 2016 সালে মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে। 26 ত্যাগের প্রশ্ন, কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়, অ্যান্সার হবে ডিয়ার আনসার লাল বর্ণের। 27 ত্যাগের প্রশ্ন কী আছে, 27 ত্যাগের অ্যান্সার হবে ডিয়ার আনসার অসৎ ও সমশীর্ষ। 28 ত্যাগে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার উত্তল দর্পণ ও অবতল লেন্স। 29 ত্যাগের প্রশ্ন, মানুষের চোখে রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হবে বস্তুর সাপেক্ষে, বিয়ের অ্যান্সার হবে ছোটো ও উল্টো। অনুরূপের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর আনসার অসদ ও অবশীর্ষ। 30 ত্যাগের প্রশ্ন, বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর অ্যান্সার হবে ডিয়ার আনসার বিচ্ছুরণের জন্য। 31 ত্যাগের প্রশ্ন, 31 ত্যাগের আকাশের বর্ণ নীল হওয়ার কারণ হলো, এর অ্যান্সার হবে আলোর বিক্ষেপণ। 32 ত্যাগের প্রশ্ন, আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটি হলো আলোর অ্যান্সার হবে সের আনসার তরঙ্গ দৈর্ঘ্য। 33 ত্যাগের প্রশ্ন, কোন আলোর বিক্ষেপিত অবস্থায় তীব্রতা সর্বনিম্ন, ডিয়ের অ্যান্সার হবে লাল। 34 ত্যাগের প্রশ্ন, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, অ্যান্সার হবে এর অ্যান্সার লাল ও বেগুনি। 2014 সালের প্রশ্ন। 35 ত্যাগের প্রশ্ন, সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় যা দিনের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি করে, এর কারণ হলো, বিয়ের অ্যান্সার হবে বিক্ষেপণ হবে। 36 ত্যাগের প্রশ্ন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য মানে বড়, বিয়ের অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। 37 ত্যাগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। তো দেখো, আলো চ্যাপ্টার থেকে 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র যে 2024 সালে আসবে এরকম কোনো ব্যাপার না, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি এখান থেকে MCQ তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।